Thank you. Thank you. আলহামদুলিল্লাহ, জননেত্রী শেখ হাসিনা বরিশালবাসীর জন্য একটা বিশাল একটা মেশিন আমাদেরকে উপহার দিয়েছেন, এবং এই ল্যাবরেটরির মাধ্যমে আমরা দক্ষিণাঞ্চলের লোকজন যে তারা একটা অনিশ্চয়তার ভিতরে ভুগছিল, সেটা আজকে এই মুহূর্ত থেকে আমরা মনে করি যে এই অনিশ্চয়তা দূর হয়েছে। আমি এইমাত্র যে 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 টেকনিশিয়ান যে এটা এস্টাবলিশ করেছেন তার সঙ্গে কথা বলেছে, তারা প্রস্তুত এবং তারা প্রতিদিন বলেছে 94টা তার টেস্ট করতে পারবে, কিন্তু তাদের কথাটা হলো যে আস্তে আস্তে এটাকে স্কেলটা বাড়াতে হবে, প্রথমে 7টা, 10টা, 20টা করে বাড়াতে হবে। তো আমি ওনাকে বলেছি আপনার চিন্তা করার কারণ নেই, কারণ আমাদেরও আল্লাহর রহমতে দক্ষিণাঞ্চলে এত রোগী আমাদের নাই, আমাদের হাতে সময় আছে, আমরা আস্তে আস্তে করে আমাদের ওদের ট্রেনিংটা হয়ে যাক এবং তারা আরও অভিজ্ঞতা অর্জন করুক, যাতে করে আমরা 94টাতে আমরা পৌঁছাতে পারি। এই 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 ল্যাবরেটরি স্টাবলিশ করার ব্যাপারে এখানকার জেলা প্রশাসক, মেডিকেল কলেজের প্রিন্সিপাল, মেডিকেল কলেজের ডাইরেক্টর এবং এখানে আমাদের যে বরিশাল এক স্বাস্থ্য যে বিভাগের যে ডাইরেক্টর আছেন উনি, এবং এই বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজের এই কমিটির যে সভাপতি, বরিশাল এক আসনের সংসদ সদস্য জনাব আবুল আসাদ আবদুল্লাহ, আমরা সকলে মিলে চেষ্টা করেছি এই ল্যাবরেটরিটা এস্টাবলিশের ব্যাপারে। সরকারের কাছে আমরা বারবার বলেছি এবং সেই পরিপ্রেক্ষিতে জননেত্রী শেখ হাসিনা আমাদেরকে এই ল্যাবরেটরি খোলার জন্য উনি অনুমোদন দিয়েছেন, এবং সেভাবেই স্বাস্থ্যমন্ত্রী মহোদয় এটা এস্টাবলিশ করার জন্য যা যা প্রয়োজনীয় দরকার উনি সেটা করেছেন, অনুমোদন দেওয়া হয়েছে, আজকে থেকে কাজ শুরু হবে। এবং বরিশালবাসী আমি মনে করি দক্ষিণাঞ্চলের মানুষকে আর এখন আর তাদের নমুনা পরীক্ষার জন্য ঢাকায় যেতে হবে না, বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ পর্যন্ত আসলে পরেই আমরা এখানে তাদের নমুনা পরীক্ষা করতে পারব, এবং এটা বরিশালবাসীর জন্য একটা সুখবর। বরিশালবাসীকে এবং দক্ষিণাঞ্চলের মানুষকে আপনারা এই সুখবরটা দিতে পারেন যে আমরা শেরেবাংলা মেডিকেল কলেজ এখন পুরোপুরি প্রস্তুত নমুনা সংগ্রহ করে তার পরীক্ষা করে তার রেজাল্টটা দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাকে।